পেতনি আছে কিন্তু পেছনে আরেকটা ছায়াও হাঁটছে যেটা হয়তো আমরা দেখতে চাইনি। শটই নিচ্ছি আমরা যখন পেছনে একটা জানলা, জানলাটাকে অ্যাচ করে খুলে গেল। গোপীগান বাঘাবাহিনী তো আমরা সবাই জানি ভূতের ছবি, ভূতের ভবিষ্যৎ, ভূতের ছবি, কিন্তু এগুলো ভয়ের ছবি নয়। আমি এটা একদমই মানি না যে শিক্ষা দেওয়ার জন্য অথবা দীক্ষা দেওয়ার জন্য ছবি বানানো হয় অথবা সিরিজ বানানো হয়। এটা তো ওটিটি স্পেসে রিলিজ করবে, তো ঘরের একদম ধরো মানে ড্রয়িং রুমে বসে টিভিতে বা মোবাইলের একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে যখন হরর সিরিজ কেউ দেখছে, এটা কতটা চ্যালেঞ্জিং মানুষকে ভয় দেখানোর জন্য? মানে অ্যাজ কম্পেয়ার টু দ্য বিগ স্ক্রিন, যেটাতে একটা সারাউন্ড সাউন্ড থাকে, অন্যান্য ব্যাপারগুলো থাকে, এটা কতটা চ্যালেঞ্জিং বলে তোমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর? হ্যাঁ, এটা অত্যন্ত একটা ভালো প্রশ্ন এবং সত্যিই চ্যালেঞ্জিং এটা। কারণ আজকে ছবিতে যখন আমরা হলে একটা ছবি দেখতে যাই তখন সেখানে একটা 5.1 সাউন্ড থাকে, যেটা মানে সব দিক থেকে মানে নাড়ায় একজন অডিয়েন্সকে, একজন দর্শককে। কিন্তু এখানে কিন্তু আমাদের ওটিটির একটা স্পেশালিটি হলো আমরা হলে অনেকে মিলে দেখি, কিন্তু ওটিটি খুব পার্সোনাল একটা স্পেস, একটা খুব প্রাইভেট স্পেস। আমরা মানে বেশিরভাগ দর্শক, আমি দেখো স্মার্ট টিভি এসছে অবশ্যই, ফায়ার টিভি এসছে অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম দর্শক এখনও মোবাইলে দেখেন, এবং যেহেতু মোবাইলে দেখেন একটা পার্সোনাল স্পেসে দেখেন। মানে আমি সব দর্শকদের বলবো, মানে যে কোনো, এটা হরর বলে না, যে কোনো কাজ যারা মোবাইলে দেখেন প্লিজ হেডফোন ব্যবহার করবেন যে কোনো কাজ দেখার জন্য, কারণ সাউন্ডটা তবেই সবচেয়ে ভালো শোনা যায়। এবং যদি আমার মনে হয় এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ, কারণ এইখানে শুধু আমার পটুতা অথবা আমার কাজ নয়, এটা একটা টোটাল কী বলবো, একটা অডিও টিম এবং টোটাল একটা ভিজুয়াল টিম সবাই মিলে এই কাজটা করি, যেখানে দাঁড়িয়ে এই ধরনের গল্পে খুব বড় একটা পার্ট প্লে করে বিজিএম, এবং বড় একটা পার্ট প্লে করে তার ফোলি এফেক্টস, মিউজিক, মিক্সিং এবং ভিজুয়াল তো রয়েছেই। সেখানে দাঁড়িয়ে বিজিএম সায়ন করেছে, সায়ন গাঙ্গুলি খুবই সুন্দর কাজ করেছে, এবং ফোলি এফেক্ট মিলে যেটা দাঁড়িয়েছে, আশা করি আপনারা যদি শোনেন, অডিয়েন্স যদি শোনে এবং অডিয়েন্স যখন কাজটাও দেখবে, অয়ন আমাদের ডিওপি ওর কাজটাও দেখবে, আশা করি কোথাও মানে হরর জায়গাগুলোয় আশা করি ভয় লাগবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরো এই যে ভূতের ছবি মানে বা ভয়ের ছবি, এই ধরনের কাজ তো বাংলায় খুব কম হয়, ইভেন মানে বড় বড় পরিচালকও করেছেন কিন্তু সংখ্যায় খুবই কম। তো সেখান থেকে মানে তোমার কী মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে হরর ছবি কম কেন হয়, আর ওই হলোইন বা ধরো এই ভূত চতুর্দশী এই উপলক্ষেই শুধু রিলিজ হচ্ছে, সারা বছর ভূতের ছবি আসে না, কী মনে হয় তোমার কারণটা? না দেখো, আমাদের হরর ছবি আর ভূতের ছবি দুটো আলাদা, ভয়ের ছবি আর ভূতের ছবি দুটো আলাদা। আজকে আমি ছবির নাম করেই বলছি, মানে গোপীগান বাঘাবাহিনী তো আমরা সবাই জানি ভূতের ছবি, ভূতের ভবিষ্যৎ, ভূতের ছবি, কিন্তু এগুলো ভয়ের ছবি নয়, এগুলোর একটা অন্য জনরার ছবি। কিন্তু মানে হরর কমেডি যদি বলো, কিন্তু ভয়ের ছবি এখানে বাংলায় খুব বেশি হয় না। মানে এটার কারণ বলতে গেলে দেখো, হয়তো অন্যরা ভাবেন যে ভয়ের ছবি চলবে না, অন্যরা ভাবেন যে ভয়ের সিরিজ চলবে না, কারণ এতদিন চলেনি। সেখানে দাঁড়িয়ে কারুর হয়তো মাথায় আসে যে একটা ভূতের গল্প বানাতে অথবা একটা হরর সাবজেক্ট বানাতে হয়তো সেখানে খরচা বেশি, হয়তো সেখানে ওই ভয় দেখানোটা মানুষকে, মানে মানুষকে ভয় দেখানো এবং মানুষকে হাসানো, এ দুটো হলো সবচেয়ে কঠিন কাজ, এটা আমার মনে হয়। সেখানে দাঁড়িয়ে একটা ভয়ের জিনিস বানানো এবং একটা ভয় মানুষকে দেখানো ইজ ভেরি টাফ জব। সেখানে দাঁড়িয়ে আমার কাছে জিনিসটা অত্যন্ত চ্যালেঞ্জিং রেগেছে, এবং অবভিয়াসলি অ্যাজ এ ডিরেক্টর আমি সবসময়ই চাই যে সব রকমের জনরা এক্সপ্লোর করতে, মানে সেটা কমেডি হোক, সেটা ভয়ের হোক, সেটা থ্রিলার হোক, সেটা যে কোনো একটা রোমকম হোক, মানে রোম্যান্টিক ট্র্যাজেডি হোক, বি ইট এনিথিং। অবভিয়াসলি আমি একটা কমেডি প্ল্যাটফর্ম থেকে উঠে আসা ছেলে, সেখানে দাঁড়িয়ে কমেডি আমার টানেই, কিন্তু যেহেতু আমি ছোটোবেলা থেকে ভূতের ছবি দেখতে খুব ভয় পাই, এবং একা আমি ভূতের ছবি দেখাটা কখনোই প্রেফার করি না, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে যদি আমি অন্যদের ভয় দেখাতে পারি, এবার সেটা তো 17 নভেম্বর আড্ডা টাইমসে যখন মানুষ দেখবেন সিরিজটা তখন বুঝতে পারবো যে তাঁদের ভয় লাগছে কি লাগছে না। আমার অন্তত এডিট টেবিলে যেই জায়গাগুলো ভয় দেখানো অথবা ভয় পাওয়া উচিত সেখানে দেখে মাঝে মধ্যে ধক করে উঠেছে।
শুটিংয়ের সময় এরকম কোনো মোমেন্ট অফ সারপ্রাইজ যেখানে ধরো তুমি যে জায়গাটা হয়তো রাখতে চাওনি কিন্তু যেহেতু এটা একটা স্পুকি ব্যাপার থাকবে হয়তো সেইটা পরে তুমি এডিটেবলে গিয়ে বুঝতে পেরেছো যে না এটা দারুণ ওয়ার্ক করে গেছে, মানে এরকম কোনো মোমেন্টস অফ সারপ্রাইজ রয়েছে তোমার? মোমেন্টস অফ সারপ্রাইজ বলতে মানে অবশ্যই মানে এটা মানে আমি কোনো অলৌকিক কথা বলছি না, কিন্তু জিনিসটা আমরা যখন শ্যুট করছি পেছনে একটা জানলা পেতনির শটই নিচ্ছি আমরা যখন পেছনে একটা জানলা জানলাটাকে অ্যাচ করে খুলে গেল, কোনো অলৌকিক বিষয় নয়, কিন্তু এরকম হঠাৎ করে কেউ আশপাশে নেই হঠাৎ করে একটা গ্লাস পড়ে ভেঙে গেল। এবার আমার ডিওপি অয়ন সে বারবার করে বলছিল একটা পুজো দিয়ে নাও, একটা পুজো দিয়ে নাও, কোথা থেকে কী হয়ে যায়, মানে অবভিয়াসলি কিছু হয়নি। তো সেখানে দাঁড়িয়ে কিছু সারপ্রাইজ এলিমেন্ট বলতে ওরকমভাবে কিছু হয়নি যেটা আমরা রাখতে চাইনি কিন্তু চলে এসছে, সেটা হলো তো অবভিয়াসলি সেই ফুটেজটা আমরা দেখাতামই যে মানে পেতনি আছে কিন্তু পেছনে আরেকটা ছায়াও হাঁটছে যেটা হয়তো আমরা দেখতে চাইনি, কিন্তু আমরা যে রাজবাড়িতে শ্যুট করেছি মানে অনেক দিন যাবৎ সেই রাজবাড়িটাতে ঢুকলেই গাটা ছমছম করে ওঠে এমনিতেই, এবং সেখানে দাঁড়িয়ে শ্যুট করাটা এবং আমাদের গভীর রাত অবধি শ্যুট চলেছে সেখানে ওই পরিবেশটা অত্যন্ত গা ছমছমে, এবং একটা হরর সাবজেক্ট করার জন্য মোটামুটি মনে হচ্ছিল যেন অ্যাম্বিয়েন্স একটা তৈরি করাই আছে যেখানে দাঁড়িয়ে জাস্ট ক্যামেরাটা খুলে দিলেই হয়। পেতনি অন্যান্য হরর ফিল্মের থেকে কতটা আলাদা এবং দর্শকদের কী বলবে? একটা জায়গাতে পেতনি প্রবলভাবে আলাদা যে কোনো হরর সাবজেক্টের থেকে, অন্তত বাংলা হরর সাবজেক্টের থেকে, সেটা হলো অন্য হরর সাবজেক্টে শুধু হরর অ্যাঙ্গেলটাই মেনলি ধরা হয়, পেতনিতে হরর অ্যাঙ্গেল আছে, একটা মিস্টেরিয়াস অ্যাঙ্গেল আছে, একটা সম্পর্কের গল্প, একটা সামাজিক গল্প যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সামাজিক বার্তা আছে বিভিন্ন রকমের যেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে মানে আজকে একটা মেয়েকে যদি অপেক্ষাকৃত অন্যদের থেকে অতটা ভালো দেখতে না হয় তখন হয়তো কেউ বলে যে দেখ পেতনির মতো দেখতে, আমরা কথায় কথায় অনেকে বলে থাকেন, কিন্তু তার ওপর দিয়ে কী যায় সেটা মানুষও কোনো ভাবেন না। যেই জায়গাটিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আশা করি মানুষ সেখান থেকে একটু হলেও বুঝতে পারবে, হ্যাঁ আমি এটা একদমই মানি না যে শিক্ষা দেওয়ার জন্য অথবা দীক্ষা দেওয়ার জন্য ছবি বানানো হয় অথবা সিরিজ বানানো হয়, আমি একদমই মানি ছবি এবং সিরিজ শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্যই বানানো হয় এবং বানানো উচিত, কিন্তু সামাজিক বার্তা আছে এখানে, যেই সামাজিক বার্তাটা হয়তো কোনো মানুষের মন নাড়াতে পারে। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে একটা কথাই বলা যে বাংলা হরর গল্প অথবা হরর সিরিজ অথবা হরর ছবি বলে পিছিয়ে যাবেন না, বাঙালিরাও ভালো হরর গল্প বলতে পারেন, সেটা আমার কথা বলে বলছি না, পুরো পরিচালক কুলের হয়ে বলছি, বাঙালি পরিচালক কুল সেখানে একটি ক্ষুদ্র অংশ আমি, এবং সেই ক্ষেত্রে বলছি যে বাঙালিরাও ভালো হরর বানাতে পারেন এবং সেই জন্য পিছিয়ে যাবেন না, পারলে দেখুন 17ই নভেম্বর স্ট্রিম শুরু হচ্ছে অ্যাডভারটাইমসে, আপনারা প্লিজ দেখবেন এবং দেখে ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন, আমাদের ভালো লাগবে কারণ অনেক মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছি আমরা সবাই, আর যদি ভালো না লাগে কারণ ভালো লাগা খারাপ লাগাটা আপেক্ষিক, যদি ভালো না লাগে তাহলেও সেটাও জানাবেন, তাহলে নিজেদের শুধরে নেওয়ার অনেক চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।